এটা আঁচল মা। হ্যাঁ হ্যাঁ, না না একই দেখতে তো পাঁচটা। না না, কোথাও চাষ হয়নি, দেখো দেখো কিচ্ছু হয়নি, বলো বাবার পরিচয়টা দাও। আর এই মা আমার, বাবার পরিচয়টা দাও। আমি বলে দিই দাদা, এই বাবা যে আমি অনেকবার দিদিকে বলেছি, আর এই মা তো অনেকবার শাড়ি পরে এসছে, মাকে খুব মিষ্টি লাগতো শাড়ি পরে আমার কাছে, মাও দেখতে খুব সুন্দর তার জন্য। তারপরে মাকে চিনতে পারিনি, মা অনেকবার ফোক রান্না করে আমাকে দিয়ে গেছে, এখান থেকে দাঁড়িয়ে কথা বলেছে মা। দেখ আমি অনেক ভক্তদের মাঝে সবাই কাছে চিনতে পারি না। এই বাবা যে বড় কথা বারবার বলতাম, 2 লাখ জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, মাকে এত ভালোবাসে এত ভক্তি করে, সেই মিনারেরই বাবা। বাবাকে একটু বাবা থেকে এসছে বাবা, আমি চিনতেই পারিনি বাবাকে, আমি চিনতে পারিনি বাবা। কালকে হোম হয়েছে, লাইন একদম যত যা ভক্ত ছিল সামনেছে, আজকেও মানে মাকে ভোগ করার জন্য 3 দিন ধরে ভাড়া রয়েছে। তারপরে এত কাজ করেছে এই মাও, তাই সমানে কী কী করতে হবে ওরা মানে ওদেরকে চিনতে পারিনি, তবু দেখো মায়ের আমি বকে দিচ্ছি, যা কোথায় ভাড়া থাকি তাকে, তাও মা কিন্তু আবার আপন বুঝতে পেরেছে যে মা হয়তো আমাকে চিনতে পারিনি, ও বুঝতে পেরেছে। যাই হোক, যখন নিজের পরিচয় দেয়, যখন বাবার মা একসঙ্গে বসে তখন হচ্ছে কে দে, আমি যে ও সেই 2 লাখ লেখা সেই মিলিটারি সার্ভিস করা সেই বাবা, তা হচ্ছে হ্যাঁ মা আমি। দেখ পরে চিনতে পারলেও জানবে, যে কোনো জিনিস পরে চিনলে আরও মধুর হয়, মনে থাকবে আরও বাবাকে। বাবা সুমানের কাজ থেকে সুমানের কাজ করেছে বাবা, বাবা কোথায় সার্ভিস করা বাবা যদি বলো। আমি এমএতে সার্ভিস করি, বর্তমানে আর্মিতে আছি, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস ব্যাঙ্গালোরে আছি, আর আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর বাবা আগে বলেছিলেন আমাকে যে আমি ব্যাঙ্গালোর, কালকে বলেছে মা ব্যাঙ্গালোর গিয়ে সেলে আসলে কি হবে, এই যে বাবা এই যে আমার সোনা আছে, আমার সন্তান সোনা সন্তান সবাই আমার সন্তান, তবু 2 লাখ দেখা জয় কৃষ্ণকালী মায়ের জয় কাজের ফাঁকে ফাঁকে, এটা আমার কাছে খুব ভালো লাগে। দ্বিতীয় বলে বাবার সাথে কথা, বাবা তখন পোশাক পরেছিলেন, বাবা দেখাও তোমার আইডেন্টি কার্ডটা হবে, দেখা দেখি দেয় বাবা পোশাক, একদিন বাবা পোশাক পরে আসবে তো সবাইকে বলি। আর এক মার বাবা এসেছিল দুজন, ওই মা আর এক মার বাবা এসেছিল, যে মার বাবা মানে দুজনে দুজনে মিলিটারি সার্ভিস করে, দুজনে এসে জড়িত হয়েছে। তারপর আমাকে বলছে যে বাবার পরিচয় দিল, মা বলছে যে আমিও বাবা মা সার্ভিস করি, তারপর দুজনে একই সঙ্গে মানে থাকে দেখা। এটা তো আমি ইয়েতে দেখাতে পারবো না, তোমায় দেখাই। হ্যাঁ ঠিক আছে, রক্ষা করে আপত্তি পতি, আমি শাড়িটা পরিয়ে দিই মা, তুমি দেখে না রেখে দেবো শাড়িটা পরা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের বাবা এসে
যখনই একটু জঞ্জালের তৈরি হয়েছে তখন বলেছে জয় কৃষ্ণ, তার কারণ কি ওইখানে ওই জিনিসটা যাতে না হয়, যে একটুখানি হয়েছে যে ইয়ে তুমি আমার ছড়িয়ে দিলে, ইয়ে করে দিলে, ও করে দিলে, জয় কৃষ্ণ কালী মায়ের জয় সব মা ওইটুকু পড়িয়ে দাও, দেখিয়ে দি। কালকে ছিল, কালকে আমার মূল মন্ত্র। আমি বলছি না বড় আমাদের বর্ধমানে বড় বড় বাবু এসেছেন, আমি তো চিনতে পারি না, আয় বাবা তো না মা তুমি তো তখন তুমি না তুমি তো মা কি সন্তানদের তুমি বলে না, তাই তো মা। তারপরে এক পুলিশ হলো যে বাচ্চা হচ্ছে বললাম দুটো, ওই বাবা এসছে কই রে আয়। তারপরে যখন হচ্ছে মা আমি পুলিশ লাইনে পুলিশ অফিসার, তবুও দেখো মা ওরা বলে না মা কাছে মা সে দেখবে না কেন বন্ধ আছে কালকে রাত্রেও বললাম যে দেখে আমি ভিডিওটা করে দিই, এই মানুষটার বিরাট চোখ আমি বলে দিচ্ছি, আগে দেখাশুন একদম আমার ছেলেকে ভালো বলেছিল, আমার মেয়ে মা বলছে ও ছেলেকে ভালো বললে হিংসে করে উল্টো হয়ে গেছে বুঝলে, ওই ভেতরকার পাটটা দিতে হতো আর মাথায় যেটা দিচ্ছে ঘোমটাটা। কেউ বলেনি আমি তো কালো ড্রেস পরেছিলাম, কালকে গেঞ্জি টি-শার্ট পরেছিলাম মা, আমাকে কিন্তু কেউ বলেনি তুমি এখানে এসো না, আমি একজন ইনাদেরই মতো একজন মানুষ ছিলাম কালকে। হ্যাঁ বাবা তাড়াতাড়ি কাছে ফোন করলো, ওই যখন ফোন করার পর সঙ্গে সঙ্গে গেলো, প্লেন নিল সঙ্গে সঙ্গে। আমি দেখেছি অনেক ভক্ত যারা আছে কেউ যদি বিপদে বলে ঝাঁপিয়ে আমার এটাই বেশি ভালো লাগে। আজকে তো আমাদের সাথে একটা মেয়েকে নিয়ে গেলাম আমরা, তুই একা একা মেয়ে এনার ক্ষমতা জানো সবসময় ও আইডিয়া আছে আমি জানি, কিন্তু ইউনি যদি একটা ফোন করেন না এসপি এরম করবে এইটুকু বলে দিলাম, এসপি অ্যাকচুয়ালি ওই দিন বলেছিলাম যে তুমি যাও, তুমি গিয়ে আগে ডোনেশনটা দিয়ে আসো, মন্দিরের ডোনেশনটা আগে দিতে হবে, ও শুধু সেই জন্যই এসেছে। ব্যবহারটা যে করে চলেছে বলছেও তোমরা কি
কালকে যে কত লোকের মন জয় করেছি আমিও, অনেক সবার সাথে বসেছিলাম। দাঁড়া দাঁড়া, কাপড়টা গুছিয়ে নি। সবাই তো চলে গেছে এবং প্রত্যেককে সঙ্গে আমি খুব একদম মিশে গেছি তাদের সাথে। তারপরে লোকে হাত ধরে আমার কি বলছে মা জানো, বলছে কি বাবা আমাকে একটু হোম দেখার বন্দোবস্তটা করে দিও। হাত ধরে এমন অবস্থা, কোনো পরিস্থিতি নেই। এবার আমি বলছি আমি আমি এইটুকু বলতে পারি, আমি একটু চেষ্টা করতে পারি, আর বেশি কিছু করতে পারবো না। বলে না তুমি কথা দাও, কথা দাও, তুমি কথা দাও, তুমি চেষ্টা করলে পারবে। কি করে মানে এমন একটা বিপদে পাওয়া জায়গা নেই, ভর্তি হয়ে গেছিল। তারপর দেখি ওইখান থেকে আমি বললাম ডেকে দিলাম, আর মেয়ে ছেলেরা এই যে ছোট ছোট মেয়ে ছেলেরা পেছনে পড়ে গেছে, ও বলছে ও বলছে তোমরা পেছনে আসো আমরা সামনে যাই। হ্যাঁ বলছিল তো সিরিজ থেকে বলছিল আমাকে বলেছিল মা আমি কিছু চাই না, আমি যেন সঠিক পথ ধারণ করতে পারি। আমার এই কথাটা ছুঁয়ে আমার মন ছুঁয়ে গেছিল বাবা। আমি কিছু চাই না, আমি যেন যা যে রাস্তায় যাই আমি যেন সঠিক যাই, একদম একদম, বাকি আর কিছু চাই। এই কথাটা একদম একদম মনে আছে। আমার হিতে গাঁথার আছে সন্তানের এরকম, আমার সন্তান এরকম কিন্তু আমি সন্তানকে চিনতে পারিনি, এটাই আমার কাছে খুব খারাপ লাগলো। বাবাকে যে তুমি ভিডিও কলে দেখেছিলে বাবাকে, বুঝি না তোর আমি চিনতে পারিনি। দেখ মা তো চিনিয়ে দিল, পরিচয় করে দিল, লাস্টে লাস্ট মুহূর্ত বাড়ি যাওয়ার মুহূর্তটা বাবা কিন্তু চিনিয়ে দিল, মা সন্তানে যেটি একে ভালোবাসি এত দেখা হয়েছে তোর সামনে একটা আছে। আমি কে রে মাকে জিজ্ঞাসা করছি। আরে রান্নাঘাটের মা দুদিন ওর বাসার এখন আমি ওখানে, তাও মা ফোন করছিল আমরা তুমি এসো না। আমি বর্ধমানকে চিনি 2000 সাল থেকে, মানে 2000 সালে কালকে ওদের কালকে ওদের বাড়ি গিয়েও বলছি বর্ধমানের চাল আমার পেটে আছে 2000 সাল থেকে। আমি 2000 সাল থেকে বর্ধমান চলি, কিন্তু কাজের সূত্রে অ্যাকচুয়ালি বর্ধমানের থেকেই কাজটা আমার হয়েছিল। বর্ধমানের থেকে না মানে বর্ধমানের লোক, ওদের বাড়ি ছিল বর্ধমানে, ওদের সাথে আমার যোগাযোগ ছিল, তো সেখান থেকে আমার চাল পেয়েছি। সেই সূত্রে ওদের বাড়িতে আমরা যাই, আমি যাই। এবং ওরাও আমাকে খুব ভালোবাসে। তুমি তো ভালোবাসা পাত্র বাবা, তুমি এমনি আগে থেকে তুমি আর্মি সার্ভিস নাও করতে বাবা, তুমি এমনি খুব খুব মিশুকে, তারপর না বাবা তোমাকে এমনি সবাই যেতেও তোমাকে আপন করে নেবে বাবা, ও মায়ের হাতে পদ্মাটা পড়ে দেবে, হ্যাঁ তোমাকে দেবো এই দিয়ে এই যে মালাগুলো দে মা, রাখে দেবো।
একটা মালা পড়াই মাকে, বাবা ধর তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় জয় মঙ্গলা দেবীর জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, 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 জয় মঙ্গলা মায়ের জয়। মা বসে বসে একটা মালা বানাচ্ছে, মালা বানাবে দেখি, আমি বানাবো তো একটা মালা। এই যে মা মালা বানিয়েছে তিনটে, তিন মায়ের জন্য দাও মা, মালাগুলো দিলাম কৃষ্ণ কালী মায়ের জন্য, সোনা মায়ের জন্য, মঙ্গলা মায়ের জন্য, আর কৃষ্ণর জন্য একটা, একটু বেরিয়ে আসবে তারপর পড়াবে, একটু দাঁড়াবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা, জয় মঙ্গলা, জয় মঙ্গলা দেবীর জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের রাখ শুনি মেয়েদের মালা করে নি মায়ের একটা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।